এবার হাদিসের আলোকে জামাতের সাথে সালাত আদায় করার অনেকগুলো ফজিলত বর্ণিত হয়েছে। এর ভিতরে একটা হাদিস সহিহুল মুসলিম 1428 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীতে যত জায়গা রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ, মসজিদ। আর এই পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ। তাহলে বাজার মসজিদের বিপরীত, মসজিদ বাজারের বিপরীত। একটা কথা এখানে আসতে পারে, পুরো পৃথিবীতে যত জায়গা রয়েছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমরা যদি বিবেচনা করি, টয়লেট হতে পারে, পেশাবখানা হতে পারে, পতিতালয় হতে পারে, আল্লাহ তাআলা ওই সকল জায়গাগুলোতে নিকৃষ্ট জায়গা বলেন নাই, বলেছেন বাজারকে। আসলে বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ অনেক প্রয়োজনে যেতে বাধ্য, যাওয়া লাগে, এটা সত্য। কিন্তু বাজারে যারা আড্ডা করে, বেশি সময় ব্যয় করে, তারা কিন্তু আসলে ভালো মানুষ নয়। এরা বাজারে গিয়ে এমন কাজ করে যা পতিতালয়ের পতিতারাও করে না। এরা বাজারে গিয়ে এমন কাজও করে, এত নিকৃষ্ট অন্যায় কাজও করে যা আমরা পেশাব পায়খানায় গিয়েও করি না। এজন্য আল্লাহ তাআলা ওই পেশাব পায়খানা পতিতালয়কে নিকৃষ্ট মনে না করে বাজারটাকে নিকৃষ্ট মনে করেছেন। এর বিপরীত মসজিদকে আল্লাহ তাআলা সর্বোচ্চ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয় জায়গা করেছেন। কেন? এর কারণ মসজিদে, মসজিদ শব্দের অর্থ হলো সাজদার স্থান। তা মসজিদে আল্লাহর সিজদা দেওয়া হয়, আল্লাহর সিজদার জায়গাটা আল্লাহর কাছে খুব প্রিয়। দুই, মসজিদ এমন জায়গা আপনি সেখানে গিয়ে যদি কোনো একটা জিকিরও না করেন, কোনো ইবাদতও না করেন, কমপক্ষে আপনার একটা ফায়দা হবে, মসজিদে এক মিনিট ব্যয় করলে এক মিনিট আপনার দ্বারা কোনো গুনাহ হবে না, এতটুকু আপনার জন্য উপকারিতা জায়গা আছে মসজিদ। এর বিপরীত বাজারে গেলে আমরা দেখি বাজারে সব ধরনের অন্যায় কাজ আছে, যে বিভিন্ন অশ্লীল পোস্টার বাজারে টানানো থাকে, যত ধরনের ফাসেক ফুজ্জাল লোকেরা বাজারে আড্ডা মারে, বাজারে যত ধরনের ওই টাউট বাটপার অন্যায়কারী চোর ডাকাত সব ওখানে স্থান করে, এই বাজারে গিয়ে যত ধরনের গিবাত এবং শেকায়ত করা হয়। এজন্য একজন মুমিনের বৈশিষ্ট্য দুটো থাকতে হবে, এক, মসজিদে সে আসবে বেশি, অবস্থান করবে বেশি, বাজারে শুধু প্রয়োজনে যাবে, প্রয়োজন শেষ বেরিয়ে যাবে। এজন্য এই হাদিসটির আলোকে আমরা যেহেতু বুঝতে পারলাম আল্লাহর কাছে মসজিদ বেশি প্রিয় জায়গা, আমরা সেই মসজিদে বেশি অবস্থান করব। আর মসজিদে বেশি অবস্থান করার সবচেয়ে সেরা মাধ্যম জামাতের সাথে সালাত আদায় করা। কোনো ব্যক্তি যদি জামাতের সাথে একটানা 40টা দিন এবং 40টা রাত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দুটো মুক্তি বরাদ্দ করে রেখেছেন, পরোয়ানা। শুনুন, সুনান তিরমিজি হাদিস নম্বর 241। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কল, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে, ইউদুরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে, কুতিবাত লাহু বারাআতান, এই ব্যক্তির জন্য আল্লাহ দুটো মুক্তি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন দুটো মুক্তি কি? এক, বারাআতুম মিনান নার, তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আল্লাহ লিখে দিবেন, যাও তোমার আর জাহান্নামে যাওয়া লাগবে না। দুই, বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে তাকে আল্লাহ মুক্তি লিখে দিবেন, তার মানে তার নামটা মুনাফিকদের লিস্টে থাকবে না, মুনাফিকদের বিপরীত হলো মুসলিম, তার নামটা থাকবে মুসলিমদের তালিকায়। অত্র হাদিসটিতে জামাতের সালাত আদায়ের একটা গুরুত্বপূর্ণ ফাজিলত আমরা পেলাম, জামাতের সাথে সালাত আদায় করব দুটো শর্তের সাপেক্ষে, এক, 40 দিন, দুই, তাকবীর ওলা।
এই দুইটা শর্ত সাপেক্ষে যদি আমরা জামায়াতের সাথে সালাত আদায় করি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন আর আমাদের নামটা মুনাফিকদের লিস্ট থেকে কেটে দিবেন। আচ্ছা, হাদিসের আলোকে একটা প্রশ্ন আসতে পারে, একটা না 40 দিন জামাতের সাথে তাকবীরের সাথে সালাত আদায় করলাম, এরপরে আর নামাজ পড়লাম না, তাহলে কি জাহান্নামে আর যাওয়া লাগবে না, মুক্তি পেয়ে গেলাম? আসলে হাদিসের ব্যাপারটা এইরকম নয়, একটা হাদিসের উপরই আপনি সমাধান বের করবেন না। এই হাদিসে যে জিনিসটা বোঝানো হয়েছে, একটা মুসলিম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা না 40 দিন জামাতের সাথে সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তির জামাতের সাথে সালাত আর সালাতের প্রতি যে একটা ভক্তি, শ্রদ্ধা, মহাব্বাত, ভালোবাসা এমনভাবে জন্ম নেয়, সে আর পরবর্তীতে কখনো নামাজ ছাড়ে না, তা পরবর্তী যে আর সালাত ছেড়ে দিবে না, তাহলে তো তার জন্য জাহান্নামের মুক্তির পরোয়ানা বহাল থাকবে। এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব জামাতের সাথে তাকবীর উলার সাথে সালাত আদায় করতে। হাদিসের উপর একটা প্রশ্ন, তাকবীর উলা কি এবং এর পরিমাণ কতটুকু? তাকবীর উলার দুটো সংজ্ঞা হতে পারে। তাকবীর মানে হলো আল্লাহু আকবার বলা, উলা মানে প্রথম। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এই তাকবীর একটা দিলেন, এটাই প্রথম তাকবীর। এখন আল্লাহু আকবার বলার পর থেকে সূরাতুল ফাতিহা শুরু করার আগে এই ফাঁকা সময়ে তিনি সানা পড়েন, এর মাঝখানে যদি কোনো মুসল্লি এসে আল্লাহু আকবার বলে ইমামের সাথে জয়েন করতে পারেন, তাহলে তার তাকবীর উলা বলে গণ্য। তাকবীর উলার আরেকটা অর্থ হতে পারে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব সালাত শুরু করলেন, অতঃপর দ্বিতীয় তাকবীর তিনি দেন রুকুতে যাওয়ার আগে, তাহলে রুকুতে যাওয়ার সময় যে তাকবীর বলেন ওই দ্বিতীয় তাকবীরের আগে যদি মুসল্লি জয়েন করতে পারেন তাহলেও তা তাকবীর উলা হলে হিসেবে গণ্য হবে। দুটো সংজ্ঞার মধ্যে আমার কাছে বেশি পছন্দনীয় মনে হয় প্রথমটা, আল্লাহু আকবার বলার পরে সূরা ফাতিহা শুরু করার আগে, কারণ সূরা ফাতিহা শুরু করার আগে যদি আপনি ইমাম সাহেবের সাথে যোগদান করতে না পারেন তাহলে সূরাতুল ফাতিহা একটা গুরুত্বপূর্ণ আরকান, রুকন, তা বাদ পড়ে যায়। এজন্য আমরা তাকবীর উলার সাথে সালাত আদায়ের এটাই ধরে নিতে পারি সূরাতুল ফাতিহা শুরু করার আগে ইমামের সাথে যোগদান করা। এবার যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে তার জন্য প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার নির্দিষ্ট থাকে, আর প্রথম কাতারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নিয়ামত, বিশেষ রহমত আর বিশেষ ফজিলত বরাদ্দ করেছেন। সহিহ বুখারী 615 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদাই আসফিল আউয়াল, মানুষেরা যদি জানতো আজান দেওয়ার মধ্যে কি নেকি রয়েছে, মানুষেরা যদি জানতো প্রথম কাতারে জামাতে সালাত আদায়ের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু, সবাই আজান দেওয়ার জন্য চেষ্টা করত, সবাই জামাতের প্রথম কাতারে বসে, প্রথম কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করার চেষ্টা করত। কিন্তু কাতারে তো জায়গা সবার জন্য দেওয়া সম্ভব না, লোক শেষ, জায়গাও শেষ। আজান এক মসজিদে একজন আজান দিবেন, আজান একজনে দিলেন সবার পক্ষ থেকে হয়ে গেল, এ তো আবার দ্বিতীয়বার দেওয়া লাগে না, তার সবাই কিভাবে করবে? তখন তিনি বলছেন সবাই যেহেতু চেষ্টা করতেছে এই ক্ষেত্রে প্রথম কাতার থেকে ঠেকানোর জন্য, আজান একজনকে দিয়ে বাকি লোকদেরকে বাদ দেওয়ার জন্য একটাই মাধ্যম হতে পারে, আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু, লটারি করা হবে, যারা লটারিতে টিকবে তারা প্রথম কাতারে, যারা লটারিতে টিকবে সেই আজান দিতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশে কোন মসজিদে এরকম পরিস্থিতি হয়? মসজিদে নববীতে হয়, মসজিদে নববীতে হয়। আমি নিজে মসজিদে নববীতে যাইনি, তবে ভিডিও দেখেছি, মসজিদে নববী অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বন্ধ করে রাখে, তা বন্ধ করে রাখলে অনেক সময় ফজরের সময় খোলে অথবা ঈশার সময় খোলে, তো দরজা খুলবে এর আগে মসজিদে নববীর সামনে অনেক মুসল্লি ভিড় করছে, দরজা খোলা হলো, দরজা খোলার পর মসজিদ মুসল্লিদের যারা ঢুকতেছেন প্রথম কাতারে যাওয়ার জন্য দৌড়, মনে হচ্ছে প্রথম কাতারে কি যেন রাখা আছে যা ধরবে, এই আমলটা মসজিদ নববীতে আছে। কেন? তারা জানে যে প্রথম কাতারে সালাত আদায়ের নেকিটা কত বেশি, আমরা জানি না, তাই এই জন্য আমরা সবসময় পিছনে থাকি। যদি কোনো ব্যক্তি জামায়াতের সাথে সালাত আদায় করে
তাহলে এই ফরজ সালাতের নেকি তার জন্য 27 গুণ বাড়িয়ে দেওয়া হবে। হাদিসগুলো সবই সহি, তিন ধরনের হাদিস বর্ণিত হয়েছে, 20 গুণ, 25 গুণ, 27 গুণ, তিন ধরনের হাদিসে সহি।